প্লাস্টিক কাগজ কুড়োনোর নামে চুরি করতে গিয়ে চোর সন্দেহে হাতে নাতে স্থানীয়দের হাতে পাকড়াও এক যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া চোয়া বাজার এলাকায়। অভিযুক্ত যুবকের নাম সহদেব দাস, তার বাড়ি ডোমকলের ভগীরথপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরপাড়া চোয়া বাজার এলাকায় কাগজ কুড়োনোর নাম করে একটি কেবিল অফিসে প্রাচীর টপকে ঢুকে কেবিলের কিছু যন্ত্রাংশ চুরি করে নিয়ে পালাচ্ছিল। সেই সময় স্থানীয়রা দেখে ফেলে এবং তাকে হাতে নাতে ধরে। তারপর একে একে স্থানীয়রা জড়ো হয়ে যায়। হরিহরপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ধৃত ওই যুবককে আটক করে নিয়ে যায়। দিনে দুপুরে এরকম চুরির ঘটনায় বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হরিহরপাড়া থেকে তারিক আজিজের রিপোর্ট, এমএসডি নিউজ। আমি রাস্তা দিয়ে আসছিলাম, এর মধ্যে দেখছি একজন পাচির টপকে বেরোচ্ছে। তো সেই সময় আমার সন্দেহ হলো, মানে যে কার্টুনটা তুলছিল ওটা অনেকটা ওয়েট ছিল, আমার মনে হলো কিছু একটা মাল আছে। তা আমি আস্তে আস্তে কাছে এলাম, কাছে এসে দেখছি যে ও বস্তার মধ্যে মালটা ঢোকাচ্ছে। তো আমি বললাম, তখন দেখি তোমার মাল কী ঢোকাচ্ছ তুমি এখানে। তখন ও বলছে, না সারা করবো না, না সারা করবো না। তারপর আমি খুলে দেখছি, এটা যখন দেখছি অনেকগুলো ট্রান্সফর্মার আছে ভিতরে, ছোটো ছোটো ট্রান্সফর্মার আছে, এবং তার ভিতরে দেখছি অনেক তামার তার আছে, কেবিল তার ঢোকানো আছে। এবার কেবিল তারটা কোথা থেকে এসেছে আমি দেখে নিই, আমি জাস্ট একটা কার্টুন থেকে মাল বের করতে আমি দেখেছি ওটা। আপনার বস্তা ঢোকাচ্ছিল ধরলাম, কিসের অফিস এটা? এটা হচ্ছে কেবিল লাইনের অফিস। এটা সব ট্রান্সফর্মারগুলো নিয়ে চলেছে, সেই সময় হাতে নাতে ধরে ধরি ওকে। আমি যেটা দেখেছি সেটা, ও ঠিক পাচিরের এপার থেকে ওপরে মালটা নিয়ে গিয়ে ওর বড় একটা বস্তা আছে, বস্তায় ঢুকাচ্ছে। ইতিমধ্যে সেই সময় আমি ওনার কাছে পৌঁছে যাইছে, তখন আমি ওকে ধরি। আমি বলি, মাল কি মাল আছে? কোনো কান্তি লেগে আমি নিজে হাতে দেখলাম, সব ট্রান্সফর্মার দেখি, ছোটো ছোটো সব ট্রান্সফর্মার আছে, অনেক ট্রান্সফর্মার, সেগুলো নিয়ে যাচ্ছিল। লোক জমে জমতে লাগলো, তারপরে তো পুলিশকে ফোন করা হলো, পুলিশের গাড়ি এসে ওনাকে নিয়ে গেল। আচ্ছা।